খারাপ 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 তোমার মাথায় দি উহুন এ আইছে কুমিদ মারিও না তোমার মাথার উহুন রক্ত খাই লাল হই গেছ হাক রক্ত তোমার মাথার উহুনই তো আমার রক্ত খাইবি আর খাইবি কি না দেখি আবিয়ে তো কালে সিটি করতাম চুলের মাছ খাইন দি আয়না দেখ পানা আয়না দেখার দরকার আছে তুমিই তো আমার আয়না সরো আল্লাহ আমার একটা বউ দেশে আল্লাহর কাছে লাখো শুকরিয়া হইছে এত প্রশংসা করা লাগবে না কে ফোন দেছে আরো দেখুন যে ফোন দেছে আমার যাওয়া লাগবে শোনা যাই হাপলাইও হ খাইও ভালো জালো খাইও নিজের পেটের চিন্তা আগে বাড়িতে খাইয়ে থাক না খাই থাক সেদিকে তোমার কোন টেনশন নাই তুমি ঠিকমতো খাইছো কি নাই আমার ফোন দিয়ে কলম জানাবা কোন সময় কি খাও যাও তা হায় রে কপাল একটু গরম পানির কথা কইছে এত্তেরা ও বউ ও খারজি গেলা কই মেঘলা মেঘলা শীত করে একটু গোসল করমু কি হইছে বে তো সিলে সিলে হরেন কেন বিয়ে সিলে সিলে হরি না আমার একটু গরম পানি লাগে গরম পানি হ্যাঁ তো আমারও লাগবে আ তোমার গরম পানি লাগে হ্যাঁ বউ তুমি আমার দে আগে কবা না হেলে আমি এতকুনি গরম পানি হইরে দিতাম তোমারে চা খাওয়ার সময় আর তো কেউ ক লাগে না সে সময় তো কেডা কমিদ্দে করবে দিশা পায় না আর এখন আমি একটু গরম পানি পাই না ডাহাডাহি করি ওইবে কি আর ওইসে তো দুইটা পোলা সোহেল আর জাহিদ আর ওইসে আমার কপাল আমার একটু গরম পানি করিয়ে দেওয়ার মানু নাই কেউর কোনো খবর নাই না হ্যাঁ তো ঠিকই কেউরই কিছু কওয়া ঠিক হইবে না গরম পানির কথা তোমার দেখোই তুমি তো অ্যাক্সেস দাও আমারে কি হইছে কি বাড়ির মধ্যে দি জাতিসংঘের অধিবেশন চলে কইবে কি আব্বা গরম পানির লেগে ছিলা পাল্লা হরে ওদিকে মোরও গরম পানি লাগবে আহা হা তোমার গরম পানি লাগে হের মধ্যে কেউ একটু গরম পানি হরিয়ে দেওয়ার কেউ নাই এই বাড়িটার মধ্যে এত মানুষ হের মধ্যে আব্বা কি কর মার কি ওইরম বয়স হয়েছে যা বাতক ব্যাধি লাগছে হেও তো একটু গরম পানি দিতে পারে না হ্যাঁ ঠিকই কইছো তুই কোন বংশের মাইয়ে হেটা সবার জানা উচিত ওই যে একটু গরম পানি দিলে হাতে কি হয় এ তুই এইটে বোঝো নাকা এ এইটে বোঝো নাকা তুই কামাই বাণিজ্য হরি সব আমি আমি সংসার চালাই আমি এই করি আমি সেই করি অথচ আমার বড় গরম পানি হরিয়ে দেওয়ার কেউ নাই তুই ঠিকই কইছো বাবা আমাগো আসলে আসলে খেয়াল রাখা উচিত তাহলে তোর বোর কি লাগে না লাগে সেটা সবসময় তোর মায় খেয়াল রাখবে না তাই আমারও খেয়াল রাখা উচিত হলে আমারও ভুল হয়েছে আমি তোমার গরম পানি হরি দিতে আসি যাও যাও ঘরে যাও আমি উহুর দে গোসল করি আই আটকেলে ইয়ে ভরিয়ে গেছে ছাগলটারে কইছে একটু নাওয়াই দিতে জাহিদেরে তোমার লেগেছে এত যে ভালো সাদ বুঝি তা আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আছি ভালো এটা কথা লাম্বে লগে কি কথা কও কাকু কথা রইল কি আমি রইলেন বাপসাসা মানু আমনা গলা কমু না কমু গা গলা বেদবি খমারন বাবা বিয়ে শাদি হরতে ছিলাম তো এখন এটা ওই শীতকালে করমু গরমকালে করমু না বর্ষাকালে করমু কোন সময় করলে সুবিধা হবে একটু কন দি বাবা না কথা খারাপ কো নাই তবে শীতকালে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে ফজরের নামাজ কাজা না হয় তাহলে তুমি কর্তারো হেলে ঠিকই আছে অনেকে আছে আলিশিয়া বোঝো নাই ওই শীতকালে ওই খাতা বেচাই থায় না এটা সমস্যা নাই আমনে আমার একটা ডিসিশন দেন যে শীতকাল না গরমকাল আমি কোন কালে বিয়ে করলে সুবিধে বেশি এবং বিবাহ করতে আমার কত টাকা কি খরচ হইবে আপনার ধারণা দিতে পারবেন বাবা কয়টা আর খরচ হইবে বাবা এটা বিয়ে শাদির ব্যাপার 10 লাখও করা যায় 5 লাখও করা যায় আবার 5,000ও করা যায় আমাগো আমলের কথা তো কই আর লাভ নাই 500টা হইলেই বিয়ে কমপ্লিট হয়ে যাইত হ্যাঁতে আল্লাহ নাম লইয়া কোনো বাড়ির মানু অখুশি থাকতে না তুমি একটা কাম করতে পারো আমাগো ওই বড় পোলা সোহেল আছে না তুমি ওই সোহেলের কোনো একটা পরামর্শ নিতে পারো কারণ আজকাল গো বিয়ে তো ডিজিটাল বিয়া আমাগো আমলের বিয়া আর এখন গো বিয়ে তো মেলবে না তাই ওই সোহেলের কোনো যদি তুমি সবক নিতে পারো ও তোমার ভালো সবক দিয়ে দেবে তুমি ক্লিয়ার হয়ে যাবা
তাই ওই সোহেলের লাগ কথা কো মন তাই হায় হায় তুমি সোহেলের লাগ কথা কইলে ভালো পরামর্শ পাবা ওদিকে কলেজ কিন্তু খুলছে মোর কিন্তু কালকে যাওয়াই লাগবে আর এদিকে এই যে পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে যাইবে আর বললা কথাটা তো কোন টাকা কি জোগাড় হসে মোর কিন্তু মেসের ভাড়া বাহিয়ে সব এখন তোর বাহার তো কামাই গেদ না ইয়া তো জানুই মোর মে দিবাস হলো যে সব ইয়া রাতে দিয়ে দিয়েছে আর হেবার তাইলি হেল্লাকে বুঝ করিয়া তোর জানা মন আর হন খেয়াল করিস টাকা পয়সা বাংলার দিকে আমি কি দেখছেন নি কোনো সময় আলতু বলতো জায়গায় টাকা খরচ করছি না হেডেই হিসাব করে খরচ করিস আমি আব্বার লাগে আর ওই দাদার লাগে কথা কই মোর যা দাদা কাল কলেজ যাওয়া লাগবে যাও কই তুই যাই রাস্তার দিকে আচ্ছা যা তয় যা কি অবস্থা কি হরো কি কমার যাইতে তো কলেজ খুলছে কলেজে যাইবে মানে টাকা পয়সার কথা কই তা টাকা লাগবে বর্মিয়া ডে কবা বর্মিয়া ডে কইলি তো দেবে যাই হোক টাকা পয়সা যাই করো আর না করো ওই পোলার উজবতাই দিও জানো টাকা পয়সা এদিক ওদিক খরচ করে না ও কি হেই বাজে জায়গায় খরচ করে নি পোলা আর হিসাব আছে না যাই হোক পোলা বান তো কেউ উঠতেই খারাপ না সবাইতেই ভালো হেলে একটা গপ হনো মগো দেশে আনলে আলমাসিক দেয়ার জম্মের কিপটা হাতের ভাগ দিয়ে পানি পড়তে না কিপ্ট হইল ওইবে কি মনে বড় আশা আনলে এক পোলা আনলে জসিম হিকদের বরিশাল পড়াইবে ব্যারিস্টার বানাইবে তয় ওই বরিশাল পড়তে দেছে তয় আলমাসিক দেড় আনলে জম্মের কিপটা হ্যাঁ তো আগেই কইলাম টিপে টিপে চলতে পোলার টাকা পয়সা তেমন দেতে না তয় ওই পোলায় হরতে কি নাটক দেখতে সিনেমা দেখতে বিড়ি খাইতে বাজে পোলা পানের লাগে চলতে তয় ওই পোলায় তো তেমন টাকা পয়সা পায় না করবে কি বাপের দ্বার একটা সিডি লেখলে আব্বা পত্রে আমার সালাম নেবেন অতীব দুঃখের সহিত জানাইতেছি যে টেবিল থেকে পড়িয়ে আমার ডিরিকশনারি ভাঙ্গিয়ে গেছে তাড়াতাড়ি টাকা পাঠান নাইলে আমি পরীক্ষা দিতে পারিব না তয় ওই বাপে তো বসবে না ডিরিকশনারি বই তয় বাপে সরল মনে হেয়াল্লে জম্মে সোজা পোলারে টাহা দিতে পোলায়ন বই মোজ করিয়া ভাঙতে তয় তোমার পোলায় যেন আবার ওই ডিরিকশনারি ভাঙ্গে না হেদিকে খেয়াল রাখবে বন্ধু এই তুমি আমার একটু বিস্তারিত কব আমি খাতা কলম লইয়াছি তুমি আমার কও যে বাসর ঘরে ঢোকার পর প্রথম আমার খরচটা কি হইতে পারে এই লেও তুমি লেও সমস্যা নাই ধরো পহেলা প্রথম তোমার মহারানা আদায় করা লাগবে মহারানা তোমার সামর্থ্য অনুযায়ী দেখা গেছে তোমার সামর্থ্য কত ধরো তুমি 1500 দিতে পারমই তাইলে মনে করো কই দেবা 5000 টাকা পারম লেও 5000 লেও 5000 পাইলাম যাই হোক এর পরে তোমার মহারানা দেওয়ার পর কি খরচ আছে বাসর ঘরে আর আছে তোমার 1200 টাকা খরচ হইছে রাখবার রেজগি খরচ কর্মক খরচ হইছে তোবা কিছু মাইন্ডের সেন্টার আছে না দেখা গেছে তোমার যত জোড়া নিয়ে গুজাইতিস আবার আইয়ে তোমার বিছানে হইয়ে পড়বে আবার কেউ আইবে একখান বই লইয়ে তোমার পরিচয় হন হইবে ওই দালাই ভালাই আছে বুঝছো এই যে তুমি মনে করো 1200 ধরে থ দুই ধরো 5200 আচ্ছা দিলাম এই 7000 গেলে হেয়ের পর আমার কাম নইবে কি এই জন্য কাম হইল তোমার বাসর ঘরে হান্দা আঙ্গে ওই তোমার ওই তো করো ও সময় তো কেউ রে মাথা ঠিক থাকবে না বুঝছো কথাই সব মিথ্যে সিথ্যা কারণ হারা হয়তো কেউ ঘুমাইতে পারবে না কে ঘুমাইতে পারবো না দুজনে মিথ্যে সিথ্যা কথা দুনিয়ার এই সেই প্রতিশ্রুতির আর শেষ থাকবে না হারা রাইতে কিন্তু ওই যে দেখবা তুমি 15 দিন পর তোমার কথারও কোনো মিল পাইবে না আর বোর কথারও তুমি কোনো মিল পাবা না যা ওই সব কিন্তু বগি সগি তাইলে কি করতে হইবে মিথ্যা যত কমাইয়ে কওয়া যায় বুঝছো আর একটা কথা এই যে তুমি ভুলেও করবা না কি হেডা সেইটা হইলো বড্ডে জিগে বানা যে আগে প্রেম কয়টা করছো তাই কোনো পছন্দ আছে নাকি না তাই অমুক রে তাই সমুক রে এগুলো জিগেন ঠিক না না এটা জিগান উচিত না এটা মাই এটা পোলার এটা প্রেম থাকতেই পারে বিয়ের আগে তোমার বিয়ের পর সুর কোনো কাহিনী না গড়ে অনেক বলসল দাস আইলিয়ের বাসা বাইলিয়ের বাসা বাইগুন গাছের গোড়া সালাইনিয়া ওই কানা ফুসফুসি কথা এগুলো কওয়ার কোনো দরকারই নেই ঠিক আছে এগুলো করবা না আর ওইলে যাইয়া বোর কথা মানবা জীবনে সাইন করতে পারবা মনে করো পৃথিবীর সব এক কুলে বউ এক কুলে ধরো তোমার পরিবারের যারা আছে কেউ বুদ্ধি লবা না খালি বোর বুদ্ধি লবা বোর প্রতি মোতাজ্জিয়া নবা
বৌজতি কয় রাইট রাইট বৌজতি কয় কাইট তুমি কাইট বোর কথা হনবা সংসারে কামিয়ে বাবা মা বাপের কথা হনতে পারবে না খালি একমাত্র বউ বউ ছাড়া কোনো গান নাই না বন্ধু তোমার কথা সবই ভালো লাগছে তোমার বুদ্ধিও ভালো খরচও বেশি না 7000 টাকায় বিয়ে ক্লিয়ার বাসর ঘর ক্লিয়ার তুমি শেষাইয়ে যে কথাটা কইলে যে বাপমার কথা শুনবো না বউর কথা শুনবো এটা কেমন কথা হইলে বউর কথা শুনবো এটা স্বামী বিয়ের পর বউর পরামর্শ নিতে পারে বিভিন্ন কামে বউর জিগিত পেরে যে এটা কি আমার করা উচিত হইবে কিনা কিন্তু আমি বাপমার কথা না হইনি বাপমার কথা না মানি আমি বউর কথা শুনবো এই কথাটা কেমন হই গেল না রাহো হলো তুমি মনে করো তোমার কথাটা বোঝো তোমার গভীরতায় যাওয়ার দরকার নাই আসবে যে কাল তোমার বাবা পড়িয়ে দিবে আল্লাহ বাঁচাইলে তুমি আর তোমার বউ সংসার করবা এখন কি তোমার বউর কথা শোনা উচিত নাকি তোমার মা বাবার কথা শোনা উচিত বলদের মতো কথা কবো না ভাই তোমার এই কথা লাগে আমি একমত হইতে পারলাম না তুমি যদি না একমত হইতে পারো না তুমি মিয়া বউর কথা শুনবা বাপ মা মারিয়ে লাও বউ লইয়া সংসার করবা কি কো না কে ওগুলো হয় না বুঝছো তুমি ওই লও আল্লাহ বউ সারা দুনিয়ায় কেউ আছে ডাইনে বউ বামে বউ দুনিয়ার সব জায়গায় বউ ছাগল জানি তুমি ভালো বুদ্ধি কেউ লইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ভাই কেমন আছেন আছেন ভালো কোন বাসু কাইলেন ফোন ফোন দি আইবেন না এবার তারি এক গেলা কই শেয়ার লইয়া বেয়াই আইছে বেয়াই আইছে আগের না আমাকে বাড়ি যান না কি কই আর না খাইবেন যাইবেন খাইবেন পিঠা পুড়া বানাইবে মাইয়ে খাইবেন আল্লাহ নাম লে আইবেন তা ওই কুমির দেখি আইলে আসুক ক আব্বার কি জীবনে জ্ঞান বুদ্ধি হইবে না আক্কল কি নাই আপনার জীবনে কে বাবা কি হয়েছে আক্কল তো আপনার নাই জীবনে আপনার আক্কল আক্কল তো আমার অভাব লাগে কে বাবা আমি কি হলাম তা আমনে আতাল আছে আর আমনে বইছেন আব্বা এই এনে বই রেছি তা আব হেলে হে বইবে হ্যাঁ হ্যাঁ বলেছে আমার হ্যাঁ তাই বে খায় না মাথায় না আমনে বন আমনে বন 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 কি আই যায় বেড়া তো বন বন আমনে এনে বন থাক আমার বল লাগবে না তুমি বল এখন কেমন আমনে বন না আমার আমার বল লাগবে তুমি বল 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 আরে আমি বুড়ো মানু আমি না বইলো তুমি বল 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 তাহলে কিরম কি আইছেন আজ তোমার হাউরি কয় একটু জামাই মেয়ে দেখতে মশা এলে আড়া দিয়ে আই করলাম বল আইনি বে আই বসে আর এবে এটা আমি ঘরে যাই লন ঘরে লন আম্মাস কেমন আমনে যান আমনে যান আমনে আমনে যান আমি যাই আম্মাস কেমন বে আম্মাস কেমন আছে ভালো সব দেখছে আমি লই আড়া দিয়ে যাই আই আর এই দেখতে পা মই যাইতে রয়া জামুন মরা একটু সময় হরিয়া মরে এদিকে আবার লইছি না সব খান্দার বানাই কি ব্যবসা বাণিজ্য ধান ফান হ্যাঁ ওড়া দর সেগুলো কেনা লাগবে দেখছো দেব আবার এই গামাই গেছে একটু থাক 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 আহারে জামাইয়া লেবু সরব দানাও যাও 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 কর 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 লেবু বাউ আবার তোমার মা আমার কান দৌড়েন আমার কান দৌড়েন আরে থাক 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 এত দাফা দাফি লাগে মনে লাগে দোয়া হইছেন মুই কলেজের দিকে যাই ঠিক আছে বাবু তুমি ভালো মতন নেওয়া পড়া করবো আর ওই টাহার কথা শৈলে দেখো ওই দিছি গদি দে তুমি লই যাও আর ওই বাজে পোলাপানের লাগে মেশ পোষণ সুন্দরভাবে লেয়া ফরা করে যাও আচ্ছা মাতা যাই আর আব্বার দিকে খেয়াল রাখেন আমি ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম নাগিন সিরিয়াল সব কয়টা পর্ব ব্যাবাক একসরে দেন ও মা ডরাইছি আল্লাহ
কি করো এনে ওই নাগিন সিরিয়াল ডাউনলোড দি নাগিন সিরিয়াল ডাউনলোড নাগিন শপিং না এইরকম বেশ কথা কই না সবল দিম সবল তো দিতি আছো সরমে আই গেছে কলেজে 15000 দিয়ে দিস কি 15000 টাকা দা শহরের মধ্যে আমি জানি না তোমারে জানামো কি গেছে প্রতিগুণে দিয়ে দিস ও চলে গেছে হ্যাঁবার জানালের কি ও মরে জানাবা কে মই তো তোমার আপন না মই তো তোমার কেউ না যদি আপন হইতাম ঠিকই জানতাম আর তুমি টাকা দেছো সদ মেরে মোর দা দিতাম মোরে দিয়ে দিতাম তা আমার একটা সোনা মতে যে ভাবি টাকা দিছে তো কতটা খারাপ কলে তোমার দিয়ে দেওয়া উচিত এবার একটা ভুলই হইছে একটা কাম করো এমনত গুণ তুমি দিবা বুঝছো হয় ভুল হইছে এমনত গুণ তুমি দিবা যা কাম করার তো হরিয়েই হলাইছো যদি হনর যোগ্য হইতাম ঠিকই হনতাম কথা আছে না মোর তো বাই না চাইলেও বাই না এই শালার একটা আহাম কেন কাম হলাম না ছোড়ো ভাই টাহা দিলাম যদি বৌরু দিয়ে দিতাম বৌরু একটা ইমেজ থাকতে আমি এইরকম আমি একটা শিক্ষিত মানুষ এরকম একটা অশিক্ষিত মতো কামটা আমার ঠিক হয় না না আল্লাহর দিয়ে মাফ সওয়া লাগবে নাহলে বউ মাফ করবে না বউ কষ্ট পাইছি ভালো কষ্ট পাইছি বউ আমার মালিক আল্লাহ আল্লাহ আমি যেভাবে চললে আমার বউ আমার উপর রাজি খুশি থাকে সেইভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমার বউ যাতে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ সেইভাবে চলার মতো তৌফিক এনায়েত করেন আল্লাহ আমি যেন আপনার জমিনে আমার বউকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ সেই ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আপনি ক্ষমা না করলে আমার বউ ক্ষমা করবে না আল্লাহ আল্লাহ বউকে যেভাবে রাজি খুশি করে রাখা যায় আল্লাহ সেইভাবে করবে আমার মনের ভিতরে আল্লাহ হাকিকত তৈরি করে দেন আল্লাহ আল্লাহ বউ যেন আমার দ্বারা কষ্ট না পায় আল্লাহ আল্লাহ বউরে যেন বাজারে বড় গাছের মাথা আমি যেন পাতি দিয়ে খাওয়াতে পারে আল্লাহ সেই তো দান করে আল্লাহ 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 গো আমার আমার ব্যবসা বাণিজ্য ভিতরে আল্লাহ ব্যবহার করে দান করেন আল্লাহ প্রত্যেক মাসে যেন বল লোক গিয়ে 6.5 পিস কিনতে পারি আল্লাহ আল্লাহ 6-7 ছাড়া বানাই দিতে পারি আল্লাহ আমার আমার কাপড় কিনে দিতে পারি আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিন তো চলতে পারি আল্লাহ আল্লাহ সেই ব্যবস্থা করে দেন মালিক আল্লাহ বলছেন গোসা নাই মালিক তারা খেলার মরণ দিয়ে আল্লাহ বোর কথা যেন পঙ্খুনি পঙ্খুনি পালন করতে পারি মালিক আল্লাহ আমার মুখের ভিতরে আল্লাহ সবসময় বোর একটা জিকির চালু করে দেন আল্লাহ আল্লাহ বউ যেন আমার উপর সবসময় রাজি খুশি থাকে আল্লাহ আল্লাহ বউ কষ্ট পায় এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় আল্লাহ আল্লাহ বউ যেন আকমে যেন আল্লাহ যেন উদুয়ান বুঝতে পারি আল্লাহ আল্লাহ বউ ঠোঁট লড়ার আগে যেন বোর মনের ভাষা আমি যেন বুঝতে পারি আল্লাহ আল্লাহ বউ আমার বাড়ি মানুষ আল্লাহ আমি যেন খুব সময় যেন বউ আল্লাহ বউ সহমত থাকে আল্লাহ তালিম নেওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ বউ সুনজরে থাকে যেন জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ
সেই তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ বড় রাগ করে গোসা করে আল্লাহ এমন কোন কাজ আমার দ্বারা করাইবেন না আল্লাহ আল্লাহ আমার হাত ধরে আমার চোখ ধরে আমার মুখ ধরে আমার পায়ে ধরে যেন কোনো ধরনের অপরাধ বউর সাথে না ঘটতে পারে আল্লাহ সেদিকে একটু আমার একটু খেয়াল করে চলাবেন তো তৌফিক দান করবেন আল্লাহ 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 বউর আমার ভিতরে আল্লাহ মা মহব্বত পয়দা করে দেন আল্লাহ আল্লাহ বাজার গালে যাই ফল ফাঁকরা আপেল লিচু পোয়ারা আল্লাহ আল্লাহ বড় বড় পাহা জুন্ন হইল আল্লাহ আল্লাহ আমি জিলাপি সরাসরি ফেঁকেন আল্লাহ আমি বৌরি সামনে যেন দিতে পারি আল্লাহ বউ আমার সামনে বই আল্লাহ গাছ গাছ সবাই খাইব আল্লাহ আমার লোবের সবে মুখ বাইয়া লোল ফারবো আল্লাহ আমি পুষ্পাম খাবো আল্লাহ আমার মুখ খাইতেছে আল্লাহ আল্লাহ ওইগুলো খাবার মতো তৌফিক দান করেন আল্লাহ বোয়াল মাসের মাতারা আল্লাহ কোরআন মাসের মাতারা আল্লাহ তার্জমা মাসের মাতারা প্রত্যেক আড়ে যাবো বড় মাতাটা আমি আমার বউ সামনে যেতে পারি আল্লাহ আমার বউ খুশি তো আমি দুনিয়া খুশি আল্লাহ দুনিয়া আমি আর কার খুশি করতে চাই আল্লাহ আমার বউ খুশি চাই আল্লাহ সেই তৌফিক দান করে আল্লাহ الحمد لله رب العالمين السلام عليكم السلام তাহলে ভালো আছেন আচ্ছা ভালো তুমি কেমন তাহলে আমি আমার জামাই সোহেল আছে না সোহেলের বন্ধু আমি ও আমার জামাই সোহেলের বন্ধু তা তোমার পুত্রটা আছে ভালো বাবা যে তাহলে ভালো আছি কি খবর টবর কই যাও আইলাম এই না আমার এই খালাক বাড়ি না এই সামনে এই না আইলাম একটু বাড়ি যাবো এখন ও আচ্ছা তোমার বাস ভালো ভাই ভালো আছে ওই আমার গ্রাম আর সোহেলের গ্রাম একেল এক গ্রাম আমার জামাই তো এমনি এমনি ভালো লাভ ভাই না তাহলে আমার জামাই হইছে হাজার একটা জামাই আমার সরুগ্গস বড়গর বাপ বাকি তাহলে সরুগ্গ বড়গর বাপ হয় কেমনে কথা কথা মানে বিষয় হচ্ছে আমার জামাই জন্মের ভালো আমারে আমার যদি পোলা থাকতে আমার পোলা তো ভালো খুব ভালো ও তাই তাহলে আপনি জান না আমাকে ওইখান থেকে জান না যাই মাঝে মধ্যে ওই মাইয়ের জামাইয়ের কথা মনে পড়লেই যাই আর কি কাম কাজ আছে তোমার চাষি বাড়ি আল্লাহ ও তাহলে আইয়েন বেড়াইতে আইয়েন তাই মগ বাড়ি আইয়েন ওই সোহেলক বাড়ির কয়টা বাড়ি থুই মগ বাড়ি তুমি বেড়াই যাও না বেড়াইছি ওই খালাক বাড়ি দুদিন আলাম আর বাড়ি যাওয়া কামাস জামাই যদি হনে আমি তুমি আইসো দেখা হয়েছে আর তোমার আমি হাজি নাই তাই কষ্ট পাই না না হ্যাঁ আমরা তো হাজি নিব যে না মন ঠান্ডা লাগছে মরে বার আমরা শীত বেশি বাড়ি যাও ভাল লাগে না সোহেল লাগে একসময় আবাগান আমার সোহেল লাগে তালবেত খাবা বেড়াই যাবা আত্মীয় সরবে আত্মীয় নাইলে কোন পরিস্থিতি থাকে আমার না তাহলে দোয়া করে না আচ্ছা ঠিক আছে জি আসসালাম সালাম দিকুম আসসালাম আলাইকুম তাহলে হ্যাঁ দোয়া করে আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভালো ভালো পড়া আপনার জীবনে আকল জ্ঞান বলতে কোনো কিছু আপনার জীবনে হইবে না আপনি কিরম আরে ওই অর্ধেক মাসটা দিলেন আপনার পুতের বউরে আর আব্বারে দিলেন আস্তা মাসটা আব্বারে আস্তা মাস দেওয়ার আপনার দরকারটা কি আব্বা কি জীবনে মাছ কম খাইছে হ্যাঁ সারাটা জীবন আছে মাছ খাইতে খাইতে হে আর কয়দিন বাঁচবে হ্যাঁ আপনি আস্তা মাসটা দিলেন কা অথচ ঘরে একটা নতুন একটা পুতের বউ আপনার হের পাতে দেন আপনি অর্ধেক মাস আপনি আবারে দিলেন অর্ধেক মাস এটা ঠিক আনলে আরে আপনি আস্তা মাসটা দিতেন আর অর্ধেক মাসটা আপনি আব্বারে দিতেন এইটাই তো সুন্দর আনলে তুই ঠিকই কইছ তোর মায়ের হলে কোনো আকল জ্ঞান নাই বলতো তোমার কোনো আকল জ্ঞান নাই নাও মাগো তুমি এই নাও এই নাও আমার এই দাও দেখছেন দেখছেন আব্বা হইলে মেয়ে দাবি হ্যার মাতা হইলে বুদ্ধি আছে দেখে এই পর্যন্ত দায়িত্ব আছে আপনার লোকেই মাগো সংসার উজায় না বলছেন আপনার লোকেই এই সংসারটা উজায় না আপনার খালি বুদ্ধির গুণে আব্বা এসবে খালি মরে যাবে হ্যাঁ আস্তা মাছ খাওয়ার তো কিছু নাই অথচ যে মাইয়ের নতুন সংসার আছে হ্যাঁ বড় বড় মাছ খাওয়ার ইয়ে আছে হ্যাঁ সামনের দিন রয়েছে পড়িয়া
হ্যাঁ ঠিকই কইছো বাবা আসলে তোর মায়ের আসলে আকল জ্ঞান নাই ওই আমার ঘরে আইছে ওইটুকুনি এরকম বুঝছো বোঝে না তাই মামাকে খাও খাও মনে কিছু কর না তুই খা খা বাবা খা কত দিবেন না একটু হিসাব করে চলবে মা কামাই হরি মুই আর মোর বউ যদি খাইতে না পারে খাইবে কেনা হালাবো স্যার ওলারা তো অনেকদিন ধরিয়া চিকিৎসা চলতে আছে এখন তো স্যার এই কোমরে এই সেট লড়াইতেই পারে না আমি কি করবো স্যার আমার একটু কন আচ্ছা আপনার ছেলের তো কোমরের হাড্ডি ভেঙে গেছে এবং আপনার টেন্ডনেও সমস্যা হয়ে গেছে এই জন্য আপনার ছেলের দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার এবং উন্নত চিকিৎসা দরকার এটা সময় সাপেক্ষ চিকিৎসা আস্তে আস্তে ভালো হবে এখন কি দেখি করবো স্যার আমি তো কোনো কুল কিনার পাইতে আসি না আমাদের হাতে যা ছিল আমরা তা দিয়ে দিছি এখন আপনার উন্নত চিকিৎসার জন্য একটু চেষ্টা করতে হবে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য চেষ্টা করতে হবে হ্যাঁ একটু সময় লাগবে সেরে আসতে সম্পূর্ণ ঠিক আছে স্যার আসি আসসালামু আলাইকুম কে দায়া দিবি আই আসসালামু আলাইকুম বেয়াই কেমন আছেন আসসালাম আছি ভালো তো বয় না আইছেন অত দূর দিয়া মাইয়েনেতে আইছেন কেমন কথা পোলাই আমার অসুস্থ মাইয়ে নেবেন কমবে অসুস্থ আমি সানাজবে ডাক্তারছি এখন রেজাল্ট নাই এন্ড আমার মাইগর কোন ভবিষ্যৎ নাই আমি আমার মাই রাখবো আমার মাইগো নেতাইছি কারণ বলাই লাই বাড়ি যাব সোজা বেয়াই এটা কোনো কথা কইলেন বন ঘরে বন আমি মেয়ের বাজাম কত সোজা ফাইলে বুঝে না আল্লাহ এটা কেমন কথা কন আমার ফুলাটা বেয়াই রাগারাগ করে না থামেন একটু আব্বা আম্মা ছয় মাস ধরে আপনার ফুলার একই অবস্থা এখন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয় নাই আর ডাক্তার যা কইছে তাতে হে কোনোদিন সুস্থ হবে বলে আমার মনে হয় না আর এবারে যদি আমি থাকি আমার ভবিষ্যৎ অন্ধকার আমার সারা জীবন দুঃখের সাগরে ভাসা লাগবে তাই আমি সিদ্ধান্ত নিছি আব্বার লগে বাড়ি চলে যাব তুমি ঠিকই কইছো মাতারি তোমার একটা ভবিষ্যৎ আছে আর তুমি যাইতে পারবে আমি তো বাপ আর ও তো আর মা আমরা তো আর ভালাইয়া যাইতে পারবো না আমরা
বাবা তুই কান্দিস না বাবা তুই কান্দিস না সবাই ছাইরে গেল আমি তোর মাই তোরে ছাইরে যাব না বাবা পৃথিবীর সবাই ছাইরে যাইতে পারে মা বাবা কোনদিন সন্তান ভালাইয়া যাইতে পারে না বাবা তুমি আমাকে ছোট্ট সহেলি আছো বাবা আমরা মনে করব তুই তুই এই এই শিশুকালের সহেল তুই বড় হও নাই তোকে আমরা আগের মতো লালন পালন করবো বাবা কান্দে না বাবা কান্দে না